দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাবার পারতেন, ইচ্ছা করলে পারতেন না? ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাবার পারতেন, কিন্তু রুহের জগতে আমাদের রুহকে আল্লাহর এত পছন্দ হলো যার কারণে অন্য কোনো ঘরে না পাঠায়া আল্লাহর পছন্দনীয় একমাত্র জীবন বিধান মুসলমানদের ঘরে আমাদেরকে প্রেরণ করলো, কিছুই কয় না। হিন্দুর ঘরে আসলে ছেলা বুঝতেন, কারণ এক ধর্ম থেকে আরেক ধর্মে আসা খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, আল্লাহ রাসুল তাকে বহুবার কলিমার দাওয়াত দিলেন, তিনি একই কথা বলতেন, বাপদাদার ধর্ম কেমনে ছাড়ি। শেষ মুহূর্তে যখন মৃত্যুর বিছানায়, তখন চাচা বললেন খালি একবার, মরেই তো যাচ্ছেন আর তো খাড়া হবেন না, খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতের ঘরে পৌঁছে দেব। এত বড় কথা নবী বলেছেন। এরপরেও চাচা বললেন মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ত্যাগ করব না। এর দ্বারা কি বোঝা গেল? অন্য ধর্মে জন্ম নিয়ে ইসলাম ধর্মে আসা খুব কঠিন, তা আল্লাহ আমাদেরকে অন্য কোনো ধর্মে না পাঠায় সরাসরি মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, খুশি না বেজা? এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার কারণ আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। নির্ভেজাল ভেজালমুক্ত পবিত্র কোরআনের আহার হিসাবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। আসর নামে একটা নামাজও আছে, আছে না? নেই, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজের গুরুত্ব কম না বেশি? কতটুকু বেশি? বহুত বেশি। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি নিজে চেষ্টা করে সুন্দরভাবে আসরের নামাজ আদায় করতে পারে, বাকি চার ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায়, বান্দার জন্য আল্লাহ আদায় সহজ করে দেয়। এই জন্য আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা। আল্লাহ তাআলা এখানে আসরের শপথ করলেন, ওয়াল আসর। আল্লাহর শপথ করার কোনো দরকার আছে? শপথ কখন করে? যখন পরের কথা বিশ্বাস হয় না তখন মানুষ কিন্তু শপথ করে। আল্লাহর শপথ করে বলতেছি তখন সবাই মনে করে যাক আল্লাহর শপথ যখন করছে তখন আর কোনো কি আছে, সমস্যা নেই। আমাদের ওখানে একটা ধাপের হাট আছে, কি হাট? ওই হাটে শপথ বেশি হয়, বিশেষ করে যারা গরু কেনা বেচা করে, দালালি করে, এরা শপথ মিনিটে মিনিটে খায়। এই শপথের উপরে কারোর বিশ্বাস না থাকার কারণে আমার এলাকার এক লোক তিন হাট একটা দুধের গরু বেশ করে গেছে। কয় হাট? বলে পাঁচ কেজি দুধ হয়, কে বিশ্বাস হয় না। খালি গরু ফেরত নিয়ে আসে, যে দাম চায় খরিদ্দার সে দাম কয় না। লোকটা চিন্তা করতেছে কি করা যায়, তখন একজন বলতেছে গরু যদি এক হাটেই বেচবার চাও তাহলে হিন্দু সেজে যাও, হিন্দু সাদা লাগবে। কি সাদা লাগবে? ওই এরকম সাদা কাপড় পরে কপালে একটা তিলক দিয়ে গরু নিয়ে গেছে, খরিদ্দার এসে বলতেছে হিন্দু তখন মিথ্যা কথা বলবে না, গরু বিক্রি হয়ে গেছে। চিন্তা করছেন, আজকে আমরা মুসলমানের এত মিথ্যা কথা বলি যে শপথ করার পরেও বলি, যার কারণে বিশ্বাসই নেই, ঠিক কিনা বলে? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ কি কোনো মিথ্যা কথা কইছে? আল্লাহর সমস্ত কথাই কি সত্য, যার কারণে কোরআনে প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত দিবে। আমরা যারা এখানে বসেছি আমরা সকলে কি
মুত্তাকি, জোরে বলেন সকলে কি মুত্তাকি। মুত্তাকির কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ীব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা কি আল্লাহকে দেখছি নাকি? আল্লাহ কি দেখছি? আল্লাহ দেখি না, সে আল্লাহকে আমরা বিশ্বাস করি, করি কি করি না এদিকে খেয়াল করেন। আমরা সামিয়ানার তলে বসে থাকলেই ওয়াজ শোনা যাবে না, কারণ টিউবওয়েলের নিচে কলস আছে, কলস বুঝেন, মুখ বেঁকা, সমানে পানির টিউবওয়েল চাপ দেয় কিন্তু কলসে ভিতরে যায় না, কারণ টিউবওয়েলের নিচে কলস আছে, মুখটা বেঁকা। মুখটা কি মানে টিউবওয়েলের পানি পড়তেছে, লেভেল পজিশনে নাই। পানি কি কলসের মধ্যে ঢুকবে? আপনারা সামিয়ানার নিচে বসে আছেন কিন্তু বক্তার কথার দিকে খেয়াল নেই। এই জন্য তো একটা গান আগে ছিল, এখন আর হয় না। আশি তোলায় সের যদি হয় চল্লিশ সেরে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। মানে আমার কথা আর আপনাদের মন, এই দুইটা এক হওয়া লাগবে, তাহলে সুরা আসরের তাফসির আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ। শপথ করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন কিছু বলবে যে কথাটার গুরুত্ব কম না বেশি। আল্লাহ যখন শপথ করছে আর শপথের পরে যে কথাটা বলবেন সে কথার গুরুত্বটা কি কত বেশি। কথাটা আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। শাব্দিক অর্থ আগে শোনেন, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হল মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষগুলো কার ভিতরে? অথচ আল্লাহ যেখানে ইবাদতের কথা বলছেন সেখানে আল্লাহ বললেন আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে জিন এবং ইনসানকে একত্র করলেন, কিন্তু যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদত বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনও বাদ দিলেন। আপনারা বলেন তো কারণ কি? কারণ জানেন না? জানলে বলবেন জানি না, ও যে এক মুরব্বী কইছে না। আপনারা কি জানেন? না জানলে জানি না বললে কি শরম লাগবে? কারণ প্রত্যেক মানুষই তো জানে না, তারপরে জানে। এখানে ইবাদতের ব্যাপারে আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এ বাদ দেওয়ার পিছনে কারণ হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আমি এই গজলটা যদি এইভাবে বলি, আদর করে মানুষ সৃষ্টি করিয়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া।